মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিঘাটের কাছে নটি ট্রাক ও অর্ধশত যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবে গেছে রজনীগন্ধা নামের একটি ফেরি। চলছে উদ্ধার কাজ, এ পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন, তিনি টেলিফোনে আছেন, আমাদেরকে ঘটনার বিস্তারিত জানাবেন। লিটন লিটন, ঘটনাটি কিভাবে ঘটলো, কোনো হতাহত আছে কিনা, আসলে সবশেষ কি অবস্থা আমাদেরকে জানাবেন। ঘাটের 5 নম্বর ঘাট এলাকাতে তো আমরা এখানে, আপনি যেমনটি জানেন যে সকাল 8টার দিকে এখানে একটি রজনীগন্ধা নামের একটি ফেরি কিন্তু এখানে দুর্ঘটনা মানে পানিতে ডুবে যায়। তো আমরা যেটি দেখতে পাচ্ছিলাম, আমরা যদি এখানে যেটা জানতে পেরেছি যে ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে এই পাটুরিয়ার উদ্দেশ্যে আসছিল, কিন্তু কুয়াশার কারণে ঘাটে নগর করতে পারেনি, কিন্তু একটি বাল ক্ষেতের ধাক্কায় এখানে মানে ফেরিটি পাটুরিয়ার কাছাকাছি এলাকায় এসেই কিন্তু ডুবে যায়। তো এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ তারা কিন্তু এখানে উদ্ধার কাজ চালিয়েছে। এবং আরেকটি বিষয় যে আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে এখানে 10 জন পৃথিবীতে উদ্ধার করা হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর এখানে একজন ফেরির যে সহকারী মাস্টার যিনি, নাম হচ্ছে হুমায়ুন, তিনি নাকি নিখোঁজ রয়েছেন, এরকম একটি খবর আমাদেরকে জানিয়েছেন বিআইডব্লিউটি এর টিসির যে যিনি কর্মকর্তা রয়েছেন তারা। এখানে এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে জেলা প্রশাসক সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে ফেরিটিতে শুধুমাত্র 9টি ট্রাক ছিল এবং খুব বেশি সংখ্যক যাত্রী ছিল না। যারা ট্রাকের সাথে যারা যুক্ত তারাই সেই চালক সহকারী, এরাই কিন্তু এখানে ছিল আর কি। তো সব কিছু মিলিয়ে এখানে উদ্ধার তৎপরতা তারপরেও তারা চালাচ্ছেন, যে এখন পর্যন্ত কোথাও এখন পর্যন্ত কিন্তু কোনো খবর মানে আপনার হতাহত এবং মৃতের খবর কিন্তু আমরা পাইনি। জি, এই ছিল পাটুরিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর।